haya visto, digamos, que vemos con la crédito que lo voy a ir entre los de que hay por aquí, pero no hay por ningún otro, ¿verdad? La fuente, ¿verdad? Y verdad, yo no tengo que ver. এটার জন্য আমাদের ট্যাবলেট এখানে দরকার হবে, সেটা হচ্ছে লাইট রুম অ্যাপ্লিকেশন, যেটা আমাদের গুগলে জিএমএল প্লে স্টোর দিয়ে সার্চ করবেন লাইট রুম। সরি, নেট অন করে নি। লাইট রুম লাইট লাইট আরে কেনা ক্যা চাতে হো লাইট রুম অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ডাউনলোড করবেন। আমার এখন ডাউনলোড করা হয়েছে বলে আমার এখন ওপেন দেখাচ্ছে। আমি এটা ওপেন করবো, জাস্ট ওপেন করলাম। আমি আজকে একটা ফুলের ফটো এডিটিং করবো, যেটা আমি এই অ্যাপ্লিকেশন থেকে করবো, এবং কীভাবে কালার কারেকশন করবো সেটা আমি দেখাবো আজকে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করি। চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং বেল আইকনে ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। লেটস স্টার্টেড। অল ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পরে তোমার সামনে এখানে কত ফটো রয়েছে। আমরা যে ফটোটা যে ফটোটা আমরা এডিট করছি সেই ফটোটা আমরা এখন এখানে ওপেন করবো। দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটা রয়েছে। আজকে আমি যে ফটোটা এডিটিং করবো সেটা হচ্ছে এই ফটোটা এডিট করবো। আমরা এখানে ক্লিক করলাম, যে ফটো এডিট করলাম সেটা আমরা ক্লিক করবো। ক্লিক করেছি আমরা এটাতে। এখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুল রয়েছে নিচে নিচের দিকে। আপনি যদি নিচের দিকে দেখবেন এখানে অনেক টুল রয়েছে, যেমন এখানে হচ্ছে সিলেক্টিভ টুল, হেলিং গ্রাস, ক্রপ, প্রোফাইল। আমাদের এটা একটাই কাজ, প্রথমে যেটা হচ্ছে লাইট। এই লাইটের মধ্যে যে ইফেক্টটা রয়েছে লাইট, সেই লাইট অপশানে আমরা যাবো। লাইটটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে রয়েছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট। এই ফটোটাতে আমাদের কী রয়েছে, এক্সপোজারটা একটু বেশি আছে, সেটা তোমাকে একটু এক্সপোজার একটু কম করতে হবে। কম করে কী করতে হবে, এটা এটা একটু স্লাইড করতে হবে বাঁ দিকে, বাম দিকে একটা হালকা স্লাইড করতে হবে। ফটোটা অ্যাডজাস্টমেন্ট, ফটোটা দেখবে কীভাবে কী হচ্ছে। আমার এখন এটা রাখছি -2.40। আর কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট এখানে ঠিক আছে, কন্ট্রাস্ট কিছু করবো না আজকে। কন্ট্রাস্ট হাইলাইট, হাইলাইটটা ঠিক আছে, হাইলাইট তো হাইলাইটটা বাড়িয়ে দেখে নিই একটু। হাইলাইট হাইলাইটটা ঠিক আছে, হাইলাইটটা আর কিছু করবো না। শ্যাডো, এখানে শ্যাডোটা একটু বাড়ানো দরকার। জাস্ট শ্যাডোটা বাড়ালাম হালকা, 11 হোয়াইট। পুরোটা হোয়াইটনেস ঠিকই থাকা আছে, ব্ল্যাকটা একটু কমাতে হবে। জাস্ট -19 করলেই হবে। এই হলো ফটো কারেকশন। এই পোস্টারটা ঠিক রয়েছে আপাতত, এখানে যা ঠিক করলাম। তারপরে যে একটা অপশান রয়েছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে কালার কারেকশন বলে, ভাইব্রেশন, এটা থার্ড নাম্বারে একটা অপশান ভাইব্রেশন, সেটাকে আমরা বাড়িয়ে নিয়ে 17 নিয়ে আসবো। 15 হ্যাঁ 15। এর ওপরে দেখবে একটা অপশান থাকবে মিক্স বলে টুল। এই মিক্স টুলটা আজকে আমাদের কাজ। মিক্স টুল, মিক্স টুলটা ক্লিক করে মিক্স ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের সবুজ কালার রয়েছে, যেটা আমরা সবুজটাকে চুজ করবো। সবুজটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটা চেঞ্জ করা যাবে। কীভাবে চেঞ্জ করে দেখে নিই, সবুজটা যদি এডিট করে সবুজটা একটু ডিপ হবে, যেহেতু কালারটা স্যাচুরেট করছে, কিন্তু এডিট করলে ডিস্যাচুরেট করছে, মানে কালারটাকে কী করছে, কালারটাকে ইনহ্যান্স করছে। ঠিক আছে, এটাকে বাদ দিলাম। এটা এটাকে আমাদের এখন কালারটা বাড়াবো, এটা কালারটা কমালে কোনো ছবি কোয়ালিটি ভালো আসবে না, যেহেতু সেই কালারটাকে বাড়ালাম আমরা। আর হোয়াইটনেস যেহেতু আছে, এটা যেহেতু ফুলটা যেহেতু হলুদ হলুদ টাইপের, ঠিক এবারে আমরা হোয়াইটটা কিছু করবো না। হোয়াইটটা করলে ফুলের স্যাচুরেটটা ডিস্যাচুরেট হয়ে যাবে, দেখবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। জাস্ট এটা আমি এখন কিছু করবো না, কিছু করছি না এখন। থার্ড যে অপশানটা রয়েছে এখানে, এই অপশানটা থার্ড নিয়ে ফোর ফিফথ অপশানটা, ফিফথ অপশানটা এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবে এটা স্কাইটা কালারটা হালকা চেঞ্জ হবে। কীভাবে, এটাকে বাম দিকে স্লাইড করবো, দেখতে পাচ্ছি স্কাইটটা একটু হালকা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে। স্লাইড ডাউন করে স্যাচুরেশনটা, স্যাচুরেশনটা বাড়াবো, স্যাচুরেশন বাড়াবেন, স্যাচুরেশন হালকা বাড়াবেন, দেখতে পারবেন না। লুমিনাস, লুমিনাসটা কমাবো আমরা, দেখতে পাচ্ছেন লুমিনাসটা কমানোর জন্য দেখতে পাচ্ছেন এই আকাশটা এখানে রঙটা হবে, কালার চেঞ্জ হয়েছে। তাহলে এটা আমরা বেশি ইউজ করবো না, আমরা একটু কম ইউজ করবো, যাতে একটা কালারটা লাগে ন্যাচারাল কালার লাগে। ঠিক আছে, মনে হয় যাতে ন্যাচারাল কালার ইউজ করা হয়েছে। জাস্ট সেটা একটা ফিল্ম দেখার চেষ্টা করছে, এটা দেখতে পাচ্ছেন জাস্ট ডিমোটিভ হলে হবে না। এটা কন্টিনিউ এবার ডান করলাম। ডান করার পর তারপরে একটা অপশান আছে, এই অপশানটা ক্লিক করে না, অপশানটা হচ্ছে ইফেক্টের অপশান,
প্রথমে যে টেক্সট চার্জ, এই প্রোডাক্টের টেক্সট চার্জটা ইনক্রিজ করবো। ইনক্রিজ করার জন্য এই প্রোডাক্টকে টেস্ট মারাবো 11 রাখবো আমরা। ক্লারিটি, ক্লারিটি কী করবো, ক্লারিটিকে একটু আমরা বাড়াবো, ক্লারিটি ফটো ক্লারিটি একটু বাড়াবো, বাড়া 14 করেছি বাড়াতে। এই যে ডিহাজ, এই অপশানটা কী করে, এই অপশানটা ফটোটাকে দেখতে পাচ্ছেন, এই ফটোটা কোয়ালিটিটাকে লস করে দেয় কোয়ালিটি। এই যে কমিয়ে দাও, যেটা দেখতে পাচ্ছেন এখানে গোটায় একটা কী হচ্ছে, এটা মনে হচ্ছে হাইলাইটটা বেড়ে গেছে, কিন্তু এটা এটা কী করতে হবে, এটাকে আমরা একটু বাড়াবো, যদি ফটোটাকে একটু ইনহ্যান্স করে। মনে হচ্ছে ভিনটেজ, ভিনটেজ মোশনটাকে এটাকে কমাতে হবে, এটাকে ইনহ্যান্স করার জন্য এটাকে কমাতে হবে। তারপর হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট আমি কিছু করবো না, এটা হচ্ছে ফেদার, ফেদারটাকে বাড়াবো। ফেদারটা কমালে কী হবে, বাড়িয়ে কমে দেখে নেবো কী হচ্ছে কি না হচ্ছে। ফেদারটা কমালে কী হবে, বর্ডারটা বড়ো হবে না, বর্ডারটা ছোটো থাকবে। কালারটা বাড়িয়ে নিলে এই গোটাটাই হাইলাইট, বর্ডারটা একটু হাইলাইটটা অ্যাড করা যাবে। আর থার্ড নম্বর যে অপশানটা রয়েছে হচ্ছে শার্প নেই, বর্ডারটা শার্প করবে, যেমন ডিটেলস, ডিটেলটাকে বাড়াবো। নয়েস কন্ট্রোলিং তাকে একটু একটু বাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছেন কালার কালেকশন নেই, একটা ছোটো একটা কালার কালেকশন নেই আমাদের, একটা হলো বিফোর এন্ড আফটার, আফটার ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিফোর, এটা আফটার, বিফোরটা এই ছিল, আফটারটা এই, এগুলো আমাদের কালার কালেকশন। আর হ্যাঁ, আর এটাতে আমি কীভাবে এইটাতে কীভাবে আমরা হোয়াইট না কিংবা ওটা বলে ওয়াটার মার্ক, যেখানে লেখা থাকে ওয়াটার মার্ক, সেটা কীভাবে অ্যাড করবো সেটা আমি কিছু পরে ভিডিওতে বলবো। এই ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করবে, নোটিফিকেশান। ভিডিওটা আজ ভিডিওটা এই পর্যন্তই, এটাকে আমি কীভাবে সেভ করবো সেটা দেখে নিই। তুমি উপরে যে অপশান রয়েছে শেয়ারের অপশানটা, এই অপশানটা ক্লিক করবো, ক্লিক করার পর হচ্ছে সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসে ক্লিক করবো, ব্যাস তারপর প্রিপেয়ারিং হবে। জাস্ট ডান, এর মধ্যে একটু সময় লাগবে।